कौन था ये लोग? कौन था? क्या नाम हुआ ভীষণভাবে অত্যাচার করে, বন্দুক, লাঠি, রড, তরোয়াল নিয়ে ওরা আক্রমণ করেছিল। তো আমাদের তিনজন কর্মী ভীষণভাবে ইনজিওর্ড আছে, দুজনকে এখানে ভর্তি করেছে, একজনকে বিধাননগর হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তিন চারজনকে আমরা এখনও খুঁজে পাচ্ছি না। পুলিশকে বলা হয়েছে, পুলিশের স্পটে আসতে দেরি করেছিল। পুলিশকে এর আগে ইনফরমেশন দেওয়ার পরে পুলিশ কিন্তু মিটিং ছিল আপনাদের? এটা আমাদের কর্মী বৈঠক ছিল। আগামী 6 জুলাই আমাদের সদস্যতা সংগ্রহ অভিযান শুরু হচ্ছে, তা নিয়ে একটা ট্রেনিং ক্যাম্প ছিল। ট্রেনিং ক্যাম্পে কি ওরা কি হট করে আসলো? সেটা ওদের ওর দেখুন, আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকা এমন একটা সন্ত্রাসগ্রস্ত এলাকা, এখানে জেহাদিদের যেভাবে এখানে অত্যাচার শুরু হয়েছে, ভারতীয় জনতা পার্টির নাম নেওয়া মাত্র এখানে যে কোনো সময় আক্রমণ হতে পারে। আর সেই আক্রমণে একটা প্রতিশ্রুতি ফলশ্রুতি আজকেই হলো এরকমভাবে। এটা খুব মানে এরা জিতেন্দ্র তিওয়ারি, নয়ন চক্রবর্তী এরা যা শুরু করেছে, এই অন্যায় জবাব মানুষ দিয়েছিল লোকসভাতে, আগামী দিনেও আমরা দেবো। এবং প্রথমে আমরা গণতান্ত্রিক পদ্ধতি দিচ্ছিলাম, এরপর আমরা অন্যরকম পথ অবলম্বন করবো। আপনার নাম কি? আমার নাম জিতেন চ্যাটার্জি, আমি ভারতীয় জনতা পার্টি আসানসোল জেলা থেকে। আচ্ছা, এই ভর্তি যে নিয়েছিলেন এদের নামগুলো? এদের নাম হচ্ছে কমল শ্রীবাস্তব আর রিজু দাস। দুজনকে নিয়ে এসছে? দুজনকে নিয়ে এসছে, একজন আছে মিলনাকুড়ে, সে বিধাননগর হাসপাতাল দুর্গাপুরে। তিনজন মিলনাকুড়ে? হ্যাঁ, আমার একটু লেগেছিল। Subscribe our channel. Please press the bell icon.